Assalamualaikum. Welcome to my channel, Bangladeshi Woman Vlogger. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে সেই আওয়াজটা একটু শুনালাম। আসলে আমি একটু বাসার নিচে নেমেছি, রুফাইদার বাবা এসেছে, তো নিচে নেমে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে! আসলে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে। তো রুফাইদার বাবা অফিস থেকে বের হওয়ার আগেই বললো যে মুড়ি মাখা খাবে, তো আমি এই জন্য একটু পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো আগেই কুচি করে রেখেছিলাম। ও আসার সময় হচ্ছে যে চানাচুরটা নিয়ে এসেছে। এখানে হচ্ছে যে এটা হচ্ছে প্রাণের চানাচুর, আমাদের প্রাণের চানাচুরটা একটা বাঙালি দোকান থেকে আনলো। তো ভাবলাম যে ঝটপট একটু মুড়ি মেখে ফেলি, ভালো লাগবে। এরকম বৃষ্টিতে একটু মুড়ি মাখা আর চা খেলে কিন্তু দারুণ হয়, তাই না? তো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতা, টমেটো এগুলোও অ্যাড করতে পারেন। জি বাবা, ঠিক আছে। আমি এখানে মুড়ি, চানাচুর, কাঁচা মরিচ, এটা হচ্ছে লাল মরিচ, কাঁচা মরিচ গ্রিন টানা রেডটা দিয়ে, চানাচুরটাতে একটু লবণ আছে তো এই কারণে আর লবণ দিচ্ছি না। আমার মুড়ি মাখাটা হয়ে গিয়েছে, মুড়িটা খেয়ে দেন হচ্ছে চা করব, চা খাবো, তারপরে আসলে অন্যান্য কাজ শুরু করবো। এই যে মুড়ি মাখা খাওয়া শেষ। তো বাইরে বৃষ্টি প্রায় থেমে গিয়েছে, আজকে রাতে আর ভাত খাওয়া হবে কিনা জানি না। তো এখন আবার রুফাদার বাবাকে বললাম যে চা খাওয়ার আগে আমার একটু ফ্রাই খাইতে ইচ্ছা করলো। তো এটা হচ্ছে রেডি ফ্রাই, চিকেন ফ্রাই আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগে নিয়ে আসার সময়। তো সেই রেডি ফ্রাইটা একটু ভেজে নিচ্ছি। আর আজকে আমি আর আমার রেগুলার কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না। অনেক আপুরাই আমাকে আজ করে যে আপু সিঙ্গাপুরে তোমার কে থাকে, সে তোমার কেমন বোন। তো তাদের সবার প্রশ্নের উত্তর, সিঙ্গাপুরে আমার নিজের ছোট আপু থাকতো এতদিন, আপু আর কি রিসেন্টলি নিউজিল্যান্ডে শিফট হয়েছে। তো আপু যাওয়ার আগে আমার কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল, বাট আমার যাওয়া হয় নাই যে কোনো কারণবশতই হোক, সেদিকে আর না যায়। তো আমি আপুকে বলেছিলাম যে আপু তোমার যেহেতু চলেই যাচ্ছ, তোমার বাসার পুরো ভিডিওটা আমি একটু দেখতে চাই, বাসাটা আমি যদিও ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় দেখেছি, তারপরও বললাম যে তুমি যাওয়ার আগে আমার জন্য পুরো বাসার একটা ভিডিও করো। তো আপু আমার সেই কথা রাখার জন্য পুরো বাসার একটা ভিডিও করে যাওয়ার আগে আমাকে পাঠিয়ে দিয়েছিল। বিভিন্ন কারণবশত আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে সিঙ্গাপুরের বাসাগুলো দেখতে কেমন হয়, আপু কোথায় থাকতো, কেমন বাসায় থাকতো। যদিও আপু যাওয়ার আগে সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গিয়েছিল, বাসা একদম এলোমেলো, তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ফ্রাইটা ভাজতে থাকি, আমার ফ্রাই ভাজাটা হোক, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা এই থাকে সবাই দেখে আসুন যে সিঙ্গাপুরের বাসা কেমন হয় আর কোথায় ছিল আমার বোন। তো আজকের ব্লগটা আমার এটাই হবে, সিঙ্গাপুরের বাসার হাউস ট্যুর। তো এই তো চলে আসলাম আপুর বাসার হাউস ট্যুর দেখাতে আপনাদেরকে। আমি নিজে যদিও যাই নাই, আপুই আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে। আর এইটা হচ্ছে আপুর সেই ছোট্ট সোনা, ওর নাম হচ্ছে লরা ফারিন, আমার একমাত্র ভাগ্নি। তো এটা হচ্ছে আপুদের একদম শেষে একটা রুম, শেষ দিক থেকেই শুরু করেছে। ও যেহেতু ব্লগার না, তাই কিন্তু আমাদের মতো করে সুন্দর করে ওইভাবে ভিডিও সে শ্যুট করতে পারে না, তারপরেও আমি বলেছি আপনাদের সাথে শেয়ার করব, তাই শুধুমাত্র আমার কথা রাখতে এই ভিডিওটা শ্যুট করেছে। তো আপুরা যেহেতু বাসায় হচ্ছে আপু, ভাইয়া আর বাবু আর কেউ নেই, তো আপুর হচ্ছে এই বাসাটাতে চারটা শুধু বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছু মিলিয়ে বাসাটা অনেক বড়। তো এই রুমগুলো কিন্তু ওইভাবে ব্যবহার হয় না, জাস্ট শুধুমাত্র একটু একটা বেড দেওয়া আছে, আলমারি আছে আর টুকিটাকি। এই বাসাটা হচ্ছে আপুর ফার্নিশড বাসা, তো এই কারণেই হচ্ছে এই ঘরগুলো ওইভাবে ব্যবহার হয় না। তারপরেও আমি বলেছিলাম ব্যবহার না হলেও তুমি একটু ভিডিও শ্যুট করো, আমার ভিউয়ার্সরা দেখে খুশি হবে, ভালো লাগবে তাদের। তো এটা হচ্ছে ঠিক তার অপোজিটে আরও একটা রুম। এই সবগুলো রুমেই কিন্তু ক্যাবিনেট করা আছে, খাট আছে, একটা করে সাইড টেবিল আছে, তারপরে হচ্ছে ল্যাম্প আছে এবং একদম কার্টেন দেওয়াই আছে। তো এই ঘরগুলোতেও কিন্তু কেউই থাকে না,
তো এই কারণেই আর আমি আগেই বললাম যে আপু কিন্তু রিসেন্টলি নিউজিল্যান্ডে শিফট হয়েছে, তো ওরাও যেহেতু চলে যাচ্ছে সব কিছু মিলিয়ে বাসাটা একটু এলোমেলো। দয়া করে আপনারা এই বিষয়টাকে ইগনোর করবেন, যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা দেখবেন না, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমি কিন্তু না যেয়েও আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শ্যুট করিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে হচ্ছে যে ছোট ছোট শোপিস দিয়ে সাজিয়ে রাখা যাবে, বেশ কিছু তাক করা আছে। আর বুড়িটাকে আপু যতই বার বলছিল যে বাবা ভিডিও করি তুমি একটু যাও, তো ও আমাকে কিন্তু নাম ধরে ডাকে, তো ও ততবারই শুধু বলছিল বর্ষা বর্ষা করছিল, তো ওর আওয়াজটা আর ওইভাবে আমি রাখি নাই, কারণ ও ছোট মানুষ, অনেকে আবার এটা নিয়েও কথা বলবে, তো এই কারণেই ওর আওয়াজটা আমি মিউট করে দিয়েছি। তো এটা হচ্ছে যে একটা দুইটা ঘরের পরে একটা ছোট্ট করিডর আছে, করিডর দিয়ে সামনে যে ড্রয়িং ডাইনিং এবং কিচেনটা একসাথে, আপনারা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, বাসাটা কিন্তু অনেক বড়। আর এত বড় বাসা ছোট বাচ্চা নিয়ে মেনটেন করাটাও একটু কষ্ট হয়ে যায়, আর যেহেতু চলে যাচ্ছে সেহেতু পুরো বাসাটাই একটু এলোমেলো হয়ে আছে আপুর, সব কিছুকে গোছাতে হচ্ছে, আমি সেই লাগেজগুলোও দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ডাইনিং, তো ডাইনিংয়ে তিনটা, এক পাশে হচ্ছে যে দুইটা, আরেক পাশে একটা, আর এই পাশটাতেও একটা সোফা দেওয়া আছে। এটা হচ্ছে ডাইনিং টেবিল, ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে চার সিটের। এইটা হচ্ছে আপুদের ছোটোখাটো একটা স্টাডি রুম বলা যায়, তো এখানে হচ্ছে যে লড়া বুড়ির আপুর বেবির ছোটো ছোটো কিছু খেলনা দেয়া আছে, তারপরে হচ্ছে যে প্রিন্টার, ভাইয়ার আসলে এই কাজের জিনিসগুলো এই রুমটাতেই রাখে। আর এই রুমটা থেকে আপু একটু বাহিরের দৃশ্যটাও ভিডিও করেছে। তো এইটা হচ্ছে আপুদের বাসার সামনের অংশটুকু। সিঙ্গাপুর শহরটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর, যারা গিয়েছে তারা জানে, আমার নিজের কখনো যাওয়া হয় নাই, আপুর মাধ্যমেই বরাবরই ভিডিও কল দিয়ে দেখতাম, আপু যেখানেই যেত আমাকে ভিডিও কল দিয়ে দেখাতো, ভিডিও করে পাঠাতো, তো ওইভাবে কখনো চিন্তা করিনি আপনাদের সাথে শেয়ার করার। তো এবার ভাবলাম যে আপুর বাসাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখায়। আবার অনেকের মনে অনেক প্রশ্ন, আপু কোথায় থাকে, তোমার কেমন বোন হয়, তো সব কিছু মিলিয়েই ভাবলাম যে এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আমরা তিন বোন, তো বড় আপু বাংলাদেশেই থাকে, ও হচ্ছে যে মেজো, তারপরে আমি, আমি সবার ছোট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপুর কিচেনে চলে এসেছি। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে চুলা, এবং পুরো কিচেনটাই কিন্তু খুব সুন্দর করে ক্যাবিনেট করা। কিচেন যদি এইভাবে ক্যাবিনেট করা থাকে তাহলে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ফ্রিজ, আমি আগেই বললাম এই বাসাটা ফুল ফার্নিশড, শুধুমাত্র টিভিটা আপুদের কেনা, আর টুকিটাকে কিছু জিনিস কেনা আছে। লড়া বুড়ি দুষ্টমি করেই যাচ্ছে, মানে আপু ভিডিও করছিল আর ও বলছিল এটা খাও ওটা খাও, ওটা নিয়ে এসে দিচ্ছিল, তো ভালো লাগে কিন্তু। আর বুঝতেই পারছেন আমার একটা মাত্র ভাগ্নিও, ও আমার অনেক আদরের, আর দুইটা হচ্ছে যে ভাগ্না। তো এই হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু অনেক বড়, এবং কিচেনের পাশেও একটা আর কি ছোটোখাটো টয়লেট আছে, টয়লেটগুলো আর আমি ভিডিও করতে দেই নাই বা বলি নাই, তো ওইটা আর দেখানোর দরকার নাই। এটা হচ্ছে যে ডাইনিংয়ে একটা শোকেস কাম টিভি রাখার জায়গা, তো এই টিভিটা হচ্ছে আপুদের কেনা। পুরো ডাইনিংটায় জুড়েই দেখতে পাচ্ছেন যে লড়াবুড়ির খেলনা ছড়ানো ছিটানো আছে, ও এখানে খেলছিল আর আপু এই ফাঁকে ভিডিও করছিল, যদিও ও এখানে বসে বসে কিন্তু খেলছিল না বা কার্টুন দেখছিল না, ও আপুর পিছনে পিছনে ছুটছিল। এটা হচ্ছে মেইন গেট, তারপরে হচ্ছে সুরেক রাখা আছে, তো এখানে একটা সোফা রেখেছে আপুরা, এটা হচ্ছে যে একটা ফ্যান দেয়া আছে। তো এই হচ্ছে যে ড্রয়িং কাম ডাইনিং প্লাস হচ্ছে যে কিচেন, সব কিছুই একসাথে বাসার কিন্তু এইরকম থাকলে ভালো লাগে দেখতে, আবার এত বড় বাড়ি মেনটেন করাটাও একটু কষ্ট হয়ে যায় তাই না।
আপু যদি সিঙ্গাপুরে থাকতো তো আপনাদের জন্য সিঙ্গাপুরের রোড ট্রিপের একটা ভিডিও আমি শ্যুট করতে বলতাম, তো আপু অলরেডি নিউজিল্যান্ডে চলে গিয়েছে, ওরা নিউজিল্যান্ডে শিফট হয়ে গিয়েছে, রিসেন্টলি ট্রান্সফার হয়েছে আপুর এবং ভাইয়ার, তো এই কারণেই আর ওইটা আপনাদেরকে দেখানো হলো না, জাস্ট বাসা থেকেই আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম। জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর যাদের ভালো লাগবে না তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা ইগনোর করে যান, দেখার দরকার নেই, তারপরেও কিন্তু কোনো উল্টাপাল্টা কথা প্লিজ বলবেন না। তো এগুলো হচ্ছে লড়াবুড়ির ছোট ছোট কিছু খেলনা, সেগুলো একটু দেখালাম আমি আপনাদেরকে। অনেক আপুরাই কিন্তু এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিল, তাদের রিকোয়েস্ট রাখতেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা শ্যুট করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আপুরা হচ্ছে যে চলে যাচ্ছে নিউজিল্যান্ডে, তো সেই কারণে আপুর বাসা কিন্তু একদমই এলোমেলো হয়ে আছে, এটাও আপনারা দয়া করে ইগনোর করবেন, যে অনেকেই বলবেন যে কেন এরকম এলোমেলো, আর ছোট বাচ্চা আছে, যেহেতু বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু খেলনা সবসময় একটু এলোমেলোই থাকে, এটা আমার কাছে মনে হয়। আমি নিজেও কিন্তু দিনে 6 থেকে 7 বার রুফায়দার খেলনাগুলোকে গোছানোর চেষ্টা করি, তারপরেও কিন্তু হয় না। তো এই রুমটাতে লড়াবুড়ির কসমেটিক্স এবং ওর কিছু খেলনা এগুলো রাখা আছে, তো সেগুলো একটু দেখালাম আপনাদেরকে। আর এই যে বুড়িটা এখানে, ওর একটা খেলনা নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ছোট মানুষ, ওরা কিন্তু এত কিছু বোঝে না, আবার অনেক সময় ওদেরকে ইগনোর করেও কিন্তু ভিডিও করা যায় না। তো এই ক্যাবিনেটগুলো আপু একটু খুলে খুলে, আমি বললাম যে একটু খুলে দেখাও, তো ওগুলোর ভিতর ও সব সময় মানে অর্গানাইজারটা আপু খুব বেশি ব্যবহার করে, সব কিছুর ভিতরই আলমারির ভিতর ও বরাবরই চেষ্টা করে অর্গানাইজার দিয়ে অর্গানাইজ করে রাখতে, এটা কিন্তু অনেক সুবিধা হয় অর্গানাইজার দিয়ে এভাবে অর্গানাইজ করে রাখলে। তো এই পাশটাতেও এটা হচ্ছে যে একটা অ্যাটাচ বাথরুম আছে এখানে, তো বাথরুমটা আমি আর ভিতর দিকে দেখাই নাই, অনেকে এটা হয়তো বা অপছন্দ করতে পারেন এই কারণেই দেখায় নাই, যদিও কিন্তু একটা বাড়ির মূল আকর্ষণ এবং মূল বিষয় কিন্তু টয়লেট, টয়লেট দেখে কিন্তু বোঝা যায় যে মানুষটা কতটা পরিষ্কার বা টয়লেটটাকে কিভাবে অর্গানাইজ করে রেখেছে, তারপরেও কিন্তু সবার কথা চিন্তা করে আমি এই জিনিসটা আর দেখাই নাই। আর এটা হয়তো আপনারা বলতে পারেন যে আপুর বাসার ট্যুর দেখালে আপু তোমার বাসার ট্যুর কবে দেখাবে, তো হ্যাঁ ইনশাল্লাহ আমার বাসার ট্যুর আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছু মিলিয়ে এই ভিডিওগুলো শ্যুট করার সময় পাচ্ছি না বললে অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তো সত্যি কথা বলতে সত্যি আসলে আমি সময় পাচ্ছি না। তো মোটামুটি পুরো বাসাটাই খুব সুন্দরভাবে আপু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও শ্যুট করতে পেরেছে, খুব সুন্দর হয়েছে, জানি না আপনাদের কেমন লেগেছে। তো এই হচ্ছে এই রুমটাতে শুধুমাত্র লাগেজ দিয়ে ভরিয়ে রেখেছে, ওরা হচ্ছে যে একটু একটু করে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিল এই ভিডিওটা যখন শ্যুট করে, ও যাওয়ার 1 সপ্তাহ আগে এই ভিডিওটা শ্যুট করেছিল, তো এই কারণে এই লাগেজগুলো একটু দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে। তো ভিডিওটা আমি শেষ করব, তার আগে আমার লড়া শোনার ছোট্ট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। ওর বার্থডে ছিল, তো ওর নিজের বার্থডের বেলুনগুলো নিজেই ফুলাচ্ছিল এবং এত হাসছিল, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদের হয়তো বা ভালো লাগবে। তো জানি না আজকের ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে আমাকে জানাবেন, খারাপ লাগলে ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আজকের মতো আল্লাহ হাফেজ।